এদিকে বুধবার হঠাৎ করে যুদ্ধ বিমানে দেখা মিলল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে বিমানগুলি, একটা নয় দুটো নয়, একসঙ্গে নটি যুদ্ধ বিমান, সবগুলি কোরিয়ান T-15B যুদ্ধ বিমান। কালো হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ইগলস। প্রশ্ন জেগেছিল, তবে কি কোথাও কোনো যুদ্ধপাত্র? এই প্রশ্ন যখন উকি মারছে বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের মধ্যে, তখন অভয় দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানায়, দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধ বিমানগুলি কলকাতা বিমানবন্দরে নেমেছিল জ্বালানি ভরার জন্য এবং পাইলটদের বিশ্রামের জন্য। এটি মূলত যারা যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য এই এয়ারক্রাফট ব্যবহার করা হয়। কোরিয়ার এই নটি বিমান ইংল্যান্ড গিয়েছিল ব্রিটিশ এয়ারশোতে অংশ নিতে, মঙ্গলবার কলকাতায় নামে জ্বালানি ভর্তি এবং বিশ্রাম নিতে।